আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা বলেন বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম হে, বাবাদেরকে ছাড়ো, কে বলেছেন যক্কর্ম কর? চিনছেন তো ওই যক্কর্ম করকে? চিনেছেন? যার একটা চ্যানেল ছিল পিস, চ্যানেলের নাম কি? পিস মানে অর্থ শান্তি। এটা ওই পিস না, এটা ইসলামকে পিস পিস পাউরুটির মতো শুধু পিস পিস করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? টাই স্যুট পরে গলার মধ্যে টাই লাগাইয়া আমাদের ইসলাম শিখাইতে আসছে। সে দাঁতের ডাক্তার, দাঁতের দাঁতের মাসাজ করবে, দাঁত পরিষ্কার করবে, দুর্গন্ধ দূর করবে, পোকা দাঁত ভালো করবে। এখন পোকা দাঁত ভালো না করে ইসলামকে শিখাইতে আসলো, দেখা যায় মানুষ হেদায়েতের বদলে আরো বেশি গোমরা হয়ে মানুষ মুনাফিকের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা হিদায়ত চাই কি চাই না? আমরা নবীর পথে থাকতে চাই কি চাই না? মদিনাওয়ালার গোলাম হতে চাই কি চাই না? মদিনাওয়ালার গোলাম হইতে পারলে লাভ না ক্ষতি? এই জন্য আশেক বলেন, মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা। হায় হায় দিদার তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা আসে মমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মমিনের ঠিকানা। হরে জালালউদ্দিন সুয়ুতি মমিনের ঠিকানা, বলো না মদিনা। হরে নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, হরে নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আসে তো মমিনের ঠিকানা, বলো না মদিনা আসে তো মমিনের ঠিকানা। সলা দুনিয়া মদিনাওয়ালাকে ভালোবাসলাম, কিন্তু নবীর কোন সুন্নত পালন করলাম? আদায় করলাম? আচ্ছা বলেন তো, আমার নবীর সুন্নত দাড়ি কাটা নাকি দাড়ি রাখা? আমার নবীর সুন্নত মিসওয়াক করা নাকি না করা? আমার নবীর সুন্নত টাকনুর নিচে প্যান্ট পরা নাকি টাকনুর উপরে পরা? কিন্তু দেখা যায় নবী নবী বলি, কিন্তু নবীর সুন্নতের কোনো খবর? জোরে বলেন না, খবর। আচ্ছা আল্লাহর বান্দা, এই যে নবীর সুন্নত অনেকের মুখে দেখতে পাচ্ছি দাড়ি, আমার মুখেও দাড়ি, আমার হযরতের মুখেও দাড়ি, মুরব্বীর মুখেও দাড়ি, এই সুন্নত এটা কার? নবীর বলেন না, কার? এই যে মাথার মধ্যে টুপি পাগড়ি, এটা কার সুন্নত? আরো জোরে বলেন না, কার সুন্নত? অনেকে আছেন আমাদের, বিশেষ করে মা বোনেরা, নকরাকে লম্বা লম্বা, এটা কি সুন্নত? জোরে বলেন না, সুন্নত? শয়তান লুকায়া থাকার কয়েকটা জায়গার মধ্যে হচ্ছে নখ কেন বাটি রাখে, কারণ নিচে কি লুকায়া থাকে? জোরে বলেন না, কি? আবার যার ঘরের বউয়ের নখ লম্বা, এই ঘরের জামাইয়ের বড় কি আছে সমস্যা? তেরি বেড়ে যদি হয় কাসকুস, কোনো কিছু লাগবে না, নখ দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য লম্বা নখ রাখা সুন্নত নাকি ছোট করা সুন্নত? জোরে বলেন না, বড় করা না ছোট করা?
ছোট করা দেখা যায় যে আমাদের স্টাইল করতে গিয়ে মুস্তফার স্টাইল ছেড়ে দিয়ে আমাদের অনেক যুবক যুবতী স্টাইল নিচ্ছে বিভিন্ন রং বেরঙের বিভিন্ন ধরনের খেলোয়াড়ের বিভিন্ন ধরনের নায়কের সালমান খানের স্টাইল শাহরুখ খানের স্টাইল অমুকের স্টাইল সমুকের স্টাইল আমরা সন্নের স্টাইল নেব নবী মুস্তফার ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ওই স্টাইল নিতে রাজি আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই তাহলে এই যে দাড়ি আমরা যে রাখলাম এটা কার সুন্নাত জোরে বলে আজকে রাখ করতে পারে একটু সুন্নতের কথা বললাম অনেকের মুখে দাড়ি নাই হয়তো আমাকে বলবেন যে হুজুর এই কথা কেন বলছেন বাবা আমি কাউকে ছোট করার জন্য কথা বলি নাই কাউকে ছোট করার জন্য বলি নাই আমার রাসূলের সুন্নতের কথা বলছি আপনি কি জানেন আপনার মুখে যে কয়টি দাড়ি আছে এক একটি দাড়ির সাথে কতজন ফেরেশতা আছে আল্লাহর 70 জন ফেরেশতা এক একটি দাড়ির সাথে ওরে আল্লাহর বান্দা আপনার রয়েছে এই দাড়ি বড় নিয়ামত আচ্ছা একটা কথা বলেন তো যখন সন্তান জন্ম নেয় মাথার চুল থাকে কি থাকে না থাকে না কিন্তু দাড়ি থাকে না আল্লাহ সন্তান জন্মের সময় আপনি চুল দিলেন কিন্তু দাড়ি দাড়ি দিলেন অনেক পরে কিন্তু দাড়িটা দিলেন না কেন কি কারণে দিলেন না আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন ও বান্দা আমি তোমারে চুল দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম কিন্তু দাড়িটা দিলাম না ওরে আমার বান্দা এই দাড়ির বড় মর্যাদা এই দাড়ির বড় ইজ্জত এই দাড়ির বড় আজমত তুমি বুঝলা না ছোট বাচ্চা যখন ছোট থাকে মাথায় চুল থাকে প্রস্রাব যখন করে মাঝে মধ্যে মাথায় পড়ে মাঝে মধ্যে কপালে পড়ে মাঝে মধ্যে মুখে পড়ে মাঝে মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পড়ে আবার অনেক ছোট বাচ্চা দেখেছে ফায়ার সার্ভিসের মতো ঘুরাইয়া ঘুরাইয়া মুতে আছে না নাই লেদা বাচ্চা আছে কি নাই অনেকের গুলা এরকম যায় না উল্টা আসে এরকম আছে কি নাই অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা কয়েক মাসের বাচ্চা বিছানায় পায়খানা করেছে ওই পায়খানা মুখে চুলে মাথায় মাকে কি মাকে না আমার আল্লাহ বলেন ও যুবক ওরে তুমি যখন শিশু ছিলা আমি তোমাকে দাড়ি দিই নাই কারণ এই দাড়ির মধ্যে ভুল করে হলেও প্রস্রাব লাগার সম্ভাবনা আছে কি নাই এই দাড়ির মধ্যে ভুল করে হলো তোমার পায়খানা লাগার সম্ভাবনা আছে কারণ তুমি তো মাসুম বাচ্চা তুমি দাড়ি কি জিনিস চিনো না তুমি মা কি জিনিস চিনো না তুমি তো জন্ম নিয়েছ নড়তেও পারো না চড়তেও পারো না ঠিক কিনা হাঁটতেও পারো না কিন্তু জানো এই দাড়ি আমি তোমাকে কখন দিলাম যখন তোমার বয়স 14-15 অতিক্রম হলো যখন তুমি ভালো মন্দ চিনো যখন তুমি ভালো মন্দ ফরক করতে পারো যখন তুমি হক আর হালাল ফরক করতে পারো হারামকে বর্জন করতে পারো কোনটা ন্যায় কোনটা অন্যায় যখন তোমার এই বুঝ জ্ঞান আসে ওই বুঝের সময় আমি তোমাকে একটা বুঝের জিনিস দিলাম যার নাম হলো দাড়ি বড় করে বলে সুবহান ওরে নবীর উম্মত ওই দাড়ি যখন ওই বুঝের সময় দিল কিন্তু তুমি এই বুঝটা নিলে না চুলটারে পাঙ্কু কইরা রাখলা কিন্তু দাড়িটারে যাইয়া কামারের দোকানের মতো যাইয়া তুমি সেই ক্লিন শেভ করে নিলা ওরে আল্লাহর বান্দা তুমি তো ক্লিন শেভ করো নাই করো নাই করো নাই ও আমার মুরব্বীরা ও আমার যুবকেরা ও আমার ভাইয়েরা এই সুন্নতটা কত বড় দামি এক ফেরেশতা একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা আর এই দাড়ি যদি না থাকে আপনি যখনই সেই ব্যক্তি শেভ করতে গেলেন আপনি যখন যাইয়া সেলুনে শেভ করার জন্য বললেন আপনি তো শেভ করেন নাই শেভ করেন নাই আমার নবী বলে ওরে আমার উম্মত তুমি যখন দাড়ির মধ্যে খুর লাগাইলা তখন তো তুমি আমি নবীর কলিজার মধ্যে আঘাত করলা আমি নবীর সিনার মধ্যে চাকু মারলা আমি নবীর সুন্নতের উপর তুমি আঘাত আনলা ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা এই জন্য দাড়ি রাখা বড় প্রয়োজন সুন্নতের উপর আমল করা প্রয়োজন কারণ মুসলমানদের আইকন হবে মুসলমানদের হিরো হলো মুসলমানদের আইকন হলো তাজেদারে আরো জোরে বলেন না তাজেদারে কারণ নবীকে যত অনুসরণ করবার রহমত এখানে কোনো গজব জোরে বলেন না কোনো গজব এই জন্য আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা
أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ বড় করে বলেন সুবহানাল্লাহ এটা কার কথা জোরে বলেন না কার চন্দ্র সূর্যের জন্য রহমত পৃথিবীর জন্য রহমত শনি মঙ্গল বুধ বৃহস্পতি নেপচুন প্লুটো সূর্য যা আছে সবার জন্য রহমত তিনি হলেন রহমাতুল লিল আরো জোরে বলেন না রহমাতুল লিল ওই নবীকে অনুসরণ করলে কি হয় জানো ওই নবীকে যারা অনুসরণ করেন তারা গৌসুল আজম মাইজ ভান্ডারে হয় ওই নবীকে যারা অনুসরণ করেন তারা আল্লামা গাজী শেরে বাংলা হয় ওই নবীকে যারা অনুসরণ করেন খাজা গরিবুল্লাহ শাহ হয় ওই নবীকে যারা অনুসরণ করেন হযরত শাহ জালাল হয় ওই নবীকে যারা অনুসরণ করেন খাজা গরিবে নামাজ হয় ওই নবীকে যারা অনুসরণ করেন গৌসে পাক পিরানা পীর দস্তগীর হয় ওই নবীকে যারা অনুসরণ করেন তারা হক্কানি রব্বানি আল্লাহ قسم خدا کی مقدر بدل گیا اس کا قسم خدا کی مقدر بدل گیا صلاۃ دنیا নবীর সুন্নতের দরকার আছে কি নাই নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া আল্লাহ হুকুম করেছেন আকিমুস সালাত কিন্তু নামাজ কিভাবে আদায় করব সেটা শিক্ষা দিয়েছেন তাজেদারে আরো জোরে বলেন না তাজেদারে আমাদেরকে আকিমুস সালাত বলেছেন কয় ওয়াক্ত নামাজ এটা কিন্তু বলেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়েছেন তাজেদারে মদিনা ঠিক কিনা এই জন্য আমরা সুন্নিরা নবীর সুন্নত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ঠিক কিনা অনেকে আবার আমাদের তরবারিদেরকে বলেন তোমরা যারা মাইজ ভান্ডারে তোমরা তো নামাজ পড়ো না আমি বলি আপনি হয়তো মানুষের কথা শুনে বলছেন আপনি গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে যান নাই যদি যাইতেন তাহলে বুঝতে পারতেন বিশ্বলী শাহিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের একটা প্রসিদ্ধ কালাম আর তিনি বলেছেন হালাল খা নামাজ আল্লাহ আল্লাহ সব সমস্যা মিটে যাবে বড় করে বলেন সুবহান এখানে কি নামাজ না পড়ার কথা বলেছে নাকি পড়ার কথা কিন্তু বর্তমানে দেখা যায় অনেকে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে বসে লম্বা লম্বা দাঁড়ি তসবিহও ঠিক আছে টুপিও ঠিক আছে কিন্তু সুদের ব্যবসায় একটু একটু হাত আছে আছে কি নাই তাহলে বোঝা যায় উপরে ফিটফাট ভিতরে আমার নবীর সুন্নত কি সুদ খাওয়া নাকি না খাওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন আপনি যত বড় সুন্নি হন না কেন আপনি যাই হন না কেন আপনি যদি কওমিও হন আপনি যদি মারকাজিও হন আপনি যদি জামাতিও হন আপনি যদি শিয়াও হন মুতাজিলা হন যাই হন না কেন হারাম খাইয়া যদি নামাজ পড়েন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কারণ একটা হারামের দানা যদি মুখ দিয়া ঢুকে আপনার 40 দিনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কথাগুলো একটু তিতা লাগতেছে কিন্তু আলহামদুলিল্লাহ হক কত একটু তিতা চিরতার পানি তিতা হইলো উপকার কম না বেশি আরো জোরে বলেন না কম না বেশি তাহলে মাইজ বান্দারে নামাজ পড়ার কথা বলছে কি বলে নাই আমার হযরত কাবলার জীবনে পয়রা দেখো
একজন মুহাদ্দিসে আজম তিনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা করেন নাই, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই, এখন এই জন্য তার রওজার পাশে বাঁচানো ইবাদতখানা রয়েছে, পঞ্জে গানা নামাজ চলে এবং সেখানে প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা বা জামাত তাহাজ্জুদের নামাজ হাজার হাজার মানুষে পড়ে। তাহলে বোঝা যায় ওলি আল্লাহ দরবারে নবীর সুন্নাত কোরআন হাদিসের আমল আল্লাহর বলি দরবারে আছে কি নাই, আরো জোরে বলেন আছে কি নাই। এই জন্য কোন হকানি রপ্তানি ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? আলহামদুলিল্লাহ যারা আমাদেরকেও সুন্নিদেরকেও পছন্দ করে না তাদের বড় বড় আলেমের মুখ গৌসুল আজম মাইজবান্দারির প্রশংসা শোনা যায় ঠিক না। এই জন্য সবাইকে বলবো কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্দারি, ওরে আমার গৌসুল আজম মাইজবান্দারি, গৌসুল আজম গৌসুল আজম মাঝে ভান্ডারি কোরআনে কই চিনতে তারে সৃষ্টি মদের সংসারে ঠিক না, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি মদের সংসারে, ওরে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে গৌসুল আজম মাঝে ভান্ডারি চিনতে পারে সাধুকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধুকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝে ভান্ডারি, মন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝে ভান্ডারি, সদা দুনিয়া মহাদিসে আজম হুজরে গৌসুল আজম মাইজবান্দারি যার কথা শুধু এই বাংলার জমিনে নয় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান মহাদিস ছিলেন যার নামে পার তারিখে কলকাতায় আলিয়া কিতাবের মধ্যে সোনালি অক্ষরে ওনার প্রশংসা করা হয়েছে, কারণ ওই কিতাবের মধ্যে ওনারা বলেন এইরকম মহাদিস আমরা জীবনে কখনো পাই নাই। গৌসুল আজম মাইজবান্দারি কেবলে আলম তিনি একজন মহাদিসে আজম ছিলেন যিনি হাদিস শাস্ত্রের উপর পণ্ডিত, তিনি কখনো রসুলের সুন্নতের বিরুদ্ধে চলতে পারে জোরে বলেন না পারে। এই জন্য আল্লাহর বলির দরবারে যায়, আমাদের অনেকে বলেন আল্লাহর বলির দরবারে যান মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, ছাগল নিয়ে যান, চাউল নিয়ে যান, এটা নিয়ে যান, ওটা নিয়ে যান, কেন নিয়ে যান? কারণ আপনি হয়তো বা বাহির থেকে দেখছেন যদি মাইজবান্দার শরীফে যান, মাইজবান্দারে গৌসিয়া হক কমিটির কাছে যান, যাইয়া দেখবেন গৌসুল আজম মাইজবান্দারে শুধু একটা শাখা, একটা শাখা সাহেনশাহ বাবা জান কেবলা কাবার আদর্শের উপর প্রতিষ্ঠিত, মদিনা ওয়াল আদর্শের উপর প্রতিষ্ঠিত। এই একটা শাখার কাছে যদি যান আপনি দেখতে পাবেন শত শত প্রতিষ্ঠান তারা চালাইতেছে, অর্থাৎ আপনারা যেগুলো সেখানে দিচ্ছেন সেখান থেকে এই মাদ্রাসা ইবাদতখানা মসজিদ মানবতার খেদমত জনকল্যাণের খেদমত গরিব দুঃখীদেরকে অসহায় ব্যক্তিদেরকে সাহায্য আল্লাহর বলির দরবার থেকে করছে বড় করে বলেন সুবহান। তাহলে এইসব দরবারে আমরা যে হাদিয়া নজরানা দেই এগুলা ওনাদের দরকার হয় না, কারণ ওনারা এগুলা তালেব নয়, ওনারা মাওলার তালেব, মাওলা যেভাবে রাজি ওনারাও সেইভাবে রাজি ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন সালা দুনিয়া তাহলে নবীর সুন্নত যদি আপনি যদি সঠিকভাবে অনুসরণ করতে না পারে আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন? জোরে বলেন না পারবেন, জোরে বলেন না পারবেন। আল্লাহ আল্লাহ করতে করতে যদি গলা ব্যথাও করেন আপনার কোনো কাজ হবে? যদি মুস্তফার প্রেম ভালোবাসা
আচ্ছা ধরেন আমাদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন সুবহানাল্লাহ ধরেন একটা ফতোয়ার একটা আপনাদেরকে মাসালা বলি দেখি আপনারা কি বলেন ধরেন একজন মানুষ তার হায়াত আছে এক সেকেন্ড কয়েক সেকেন্ড সে বেধর্মী থেকে ধর্মে আসবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে এখন এই মুহূর্তে এই ব্যক্তিটা মুসলমান হতে চাচ্ছে সে কি পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন অনেকে হয়তো বলবে কি বলে মান পড়া লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে কোথায় গেল জান্নাতে গেল আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তো খ্রিস্টানও মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই যে আমরা ইহুদি বলি ইহুদি বনি ইসরাইল এই যে বনি ইসরাইল যাদেরকে বলি হযরত ঈসা পয়গম্বর যাদের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তুমি তাদেরকে এই ব্রেইন দান করো ব্রেইন এই ব্রেইনের কাছে আজকে সবাই পরাজিত মাত্র 1.5 কোটি ইহুদি পুরো মুসলমান বিশ্বকে তাসের ঘরের মতো নাচাচ্ছে ঠিক কি না এই ইহুদিরাও বলে লা ইলাহা তারা তো আল্লাহকে মানে মুফাসসিরি কিরামগণ মুফতি কিরামগণ ফতোয়া দিলেন যদি সেই ব্যক্তি মুসলমান হতে চায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না কারণ লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানও মানে লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিও মানে এখন কি সে খ্রিস্টান হইল না ইহুদি হইল বলতেছেন যদি সময় তাকে 1 সেকেন্ড কলমা পড়তে লাগে 2 সেকেন্ড আর 1 সেকেন্ড যদি হায়াত থাকে ওই 1 সেকেন্ডে সে লা ইলাহা ইল্লাল্লাহ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সে মুসলমান হিসেবে গণ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হবে বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর দাম কি কম না বেশি এইজন্য আমাদের কষ্ট লাগে কেউ যদি বলে যে আমার বড় ভাই মেজো ভাই ছোট ভাই খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই নবীর মর্যাদা চৌধুরীর মতো নবীর মর্যাদা উমুকের মতো নবীর মর্যাদা দুনিয়ার কারো মতো জোরে বলেন না কারো মতো নবী হচ্ছেন এমন এক আদর্শের নাম যে আদর্শের মধ্যে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া কোনো বিষয় জোরে বলেন না কোনো বিষয় এই জন্য সুন্নিরা মনে মনে বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূলে পা দুনয়নে রাসূলে পা দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালাত নিয়া তাহলে নবীর সুন্নত বাদ দেওয়ার কোনো সুযোগ জোরে বলেন না কোনো সুযোগ